আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, কবুতরের মাংস ভুনা। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। আমি এখানে দুটো কবুতর নিয়েছি। কবুতরের মাংসগুলো আমি চামড়া সহ এভাবে পিস করে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে আসলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দেব তেজপাতা, এলাচ, দারুচিনি। দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ রসুন আমি কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো বেশি ভাজব না। এখন দিয়ে দেব এক চা চামচ পেঁয়াজ বাটা, এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে নাড়া দিয়ে দেব। দেব স্বাদ মতো লবণ। অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা লেগে না যায়। হাফ চা চামচ জিরা গুঁড়া দিব, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আরও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দেব কবুতরের মাংস। মাংসগুলো মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং এভাবেই আমি 5 মিনিটের মতো মশলাটা সাথে মাংসগুলো ভেজে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, ঢাকা দিয়ে রেখে দেব। আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন আমার মাংস প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য, চুলা মিডিয়াম আঁচে রেখে। দশ মিনিট পর আমার মাংস ভুনা তৈরি। আমি এখন এটাকে পরিবেশন করব। দেখুন চামড়া সহ মাংস নেওয়াতে মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছিলাম। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।